আসসালামু আলাইকুম আমি রাইহান খান পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে সাধারণ জ্ঞানের অসাধারণ সব সমস্যা নিয়ে আজকের ক্লাসটা কি নিবো আজকের ক্লাসে সেই অসাধারণ সমস্যার অসাধারণ সমাধান কিন্তু পাবে সো আজকের ক্লাসটি কি সাধারণ জ্ঞানের যে আমি আমার শিক্ষার্থীদের উপরে একটি সার্ভে চালিয়েছিলাম সেই সার্ভেতে কি এসেছে যে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় আজকে সেই তিনটি মেয়েদের সমস্যা নিয়ে আমি আলোচনা করো প্রথম ভাইয়া সাধারণ জ্ঞান মনে থাকে না কি মনে থাকে না তাহলে মনটা কোথায় থাকে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে দ্বিতীয় আন্তর্জাতিক নিয়ে পেরা ভাই বাংলাদেশ তো নিজে নিজে জানে কিন্তু আন্তর্জাতিকের ভাই এত সাল এত সংস্থা এত চুক্তি এত যুদ্ধ এগুলো কিছু মনে থাকে না সাম্প্রতিকের লাখো তত্ত্বের ভিড়ে ঠিক কি পড়বো এত হাজার হাজার বই ভাই বই কিনতে কিনতে পুরো বাসা কিন্তু ভাই লাইব্রেরি বানায় ফেলেছে কিন্তু তারপরেও কি সাম্প্রতিকের কোনো কিছুই মাথায় রাখতে পারি না তো এই তিনটা সমস্যার জটিল সমস্যার সহজ সমাধান নিয়ে আজকের এই ভিডিও তো প্রথম যেটা মনে থাকে না এখন কি মনে থাকে না মনে না থাকার কারণ হচ্ছে আমাদের মনটা ঠিক ওই সময়ে আমাদের পড়ার টেবিলে থাকে না তো আমরা যখন পড়বো একটু চেষ্টা করব একটু মেডিটেশন করার মেডিটেশন কি একটি দীর্ঘ শ্বাস নিয়ে তারপর আমরা পড়া শুরু করব। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সাম্প্রতিকের যে বা বিভিন্ন তথ্যগুলো আছে এগুলো তারিখ ভিত্তিক বা সাল ভিত্তিক তথ্যগুলো গুছিয়ে পড়া অর্থাৎ আমি একটি বললাম উনিশশো সালে যে সাদে বাংলাদেশে যুদ্ধ হয়েছে তার প্রথমে কি দিলাম আমি যদি দেখি শান্তনপুর দিকে সমস্যা আমি এটা মুছে দিচ্ছি যে এটা একটা ঘর করব এই ঘরটা দিলাম ঘরের মধ্যে আমি এখানে কি করলাম এইখানে প্রথমত আমি দিলাম কি এই দেখেন তার মানে এইখানে আমি যে ঘটনাটার নাম বললাম ঘটনা তার মানে ঘটনার নাম বললাম কি যে ঘটনা বা আমি যদি দেখি যে শাল যদি কোনো বিশেষ ইনফরমেশন থাকে বিশেষ ইনফরমেশন থাকে তো আমি সালটা লিখলাম উনিশশো কি উনিশশো একাত্তর বাংলাদেশে কি হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে তার মানে কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিশেষ ইনফরমেশন কি যে মুক্তিযুদ্ধের এই বছর কিন্তু কি যে পঞ্চাশ বছর হয়েছে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর হয়েছে তো এই যে বিশেষ তথ্যগুলো কিন্তু এইভাবে মনে রাখবেন অর্থাৎ যত সাল আছে আমি যদি দেখি এখানে সতেরোশো সাতান্ন তাহলে কি হবে দেখি আমরা একটু সতেরোশো সাতান্ন তাহলে সতেরোশো সাতান্ন সালে কি হয়েছিল সতেরোশো সাতান্ন সালে যুদ্ধ হয়েছিল আম্র কারণে মুর্শিদাবাদ জেলার বাঘিরতি নদীর তীরে যে যুদ্ধটি হয়েছিল কিন্তু যুদ্ধ সুতরাং এইভাবে আপনি সাল অনুযায়ী তথ্যগুলো মাথায় টুকে রাখবেন পরীক্ষা যাওয়ার আগে শুধু শালগুলো দেখবেন আর তথ্যগুলো মাথায় রাখবেন তাহলে কি হবে তাহলে আর মনে থাকে না মনে থাকে না আর ভূত কিন্তু জানলা দিয়ে পালিয়ে যাবে সো এই হচ্ছে প্রথম সমস্যার সমাধান আচ্ছা দ্বিতীয় সমস্যা ভাইয়া আন্তর্জাতিক নিয়ে পেয়ে আন্তর্জাতিক এত এত টপিক কেমনে কোনটা পড়বো এত চুক্তি কোথা থেকে পড়বো প্রশ্ন হলো এত চুক্তি পড়তে হয় না তার মানে রিসেন্টলি যে চুক্তিগুলো হয়েছে বা যেগুলা খুবই জলজ্যান্ত চুক্তি যেগুলো মনে হয় যে পত্রিকায় বারবার আসতেছে যেমন আফগানিস্তানের যে তালেবানের যে সাথে চুক্তি করেছে ইউএসএ তার মানে এই চুক্তিটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তার মানে এইরকম যেগুলো রিসেন্ট চুক্তি রয়েছে এগুলো পড়বেন তার মানে এরকম আন্তর্জাতিকের ভয় বা আন্তর্জাতিক নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই আমাদের যে সাম্প্রতিক জিজ্ঞাসা একটি বই রয়েছে সেই বইটা তোমরা পড়বা পড়লে কি হবে এই যে সাম্প্রতিক জিজ্ঞাসা রয়েছে সেগুলো এখানে থ্রি স্টার করে দেওয়া হয়েছে অর্থাৎ আন্তর্জাতিকের সংস্থা রাষ্ট্র সম্পর্কে আমি কি পড়ব রাষ্ট্রের কোন রাষ্ট্রগুলোর রাজধানী সম্পর্কে পড়বো ভাই একশো পঁচানব্বইটা দেশের রাজধানী পড়ার কোনো দরকার নাই তো যেই যেগুলো পড়বেন এগুলা কিন্তু স্টার করে এই সাম্প্রতিক জিজ্ঞাসা বইয়ে দেওয়া হয়েছে তারপর দুই নম্বর বিষয় রয়েছে যে আপনারা যে সংস্থা পড়বেন সংস্থার সম্মেলন পড়বেন এগুলো তো ছড়াই ছিটা বিভিন্ন বইতে আছে এখানে একটু এখানে একটু এই পার্ট ওয়ানে এটা পার্ট সিক্সে এইটা পার্ট থ্রিতে এটা সো সবগুলো কিন্তু সাজাই একটার মধ্যে পাবেন তো এই হচ্ছে কথা তো আন্তর্জাতিক নিয়ে প্যারা প্যারাঘর কিছু নাই আন্তর্জাতিকের প্যারাগোলা কমানোর জন্য আমরা এই বইটা নিয়ে এসেছি অর্থাৎ বইটাকে কিন্তু আপনাকে বলতেছি না কেনার জন্য আপনি প্যারা কমাইতে চাইলে বই কিনেন না কমাইতে চাইলে বই কেনার কোনো দরকার নাই আচ্ছা এবার হচ্ছে সাম্প্রতিকের লাখো তত্ত্বের বীরে কি পড়ব ভাই সাম্প্রতিকের কি পড়ি নাই ভাই বলেন খালি এমন কোনো তথ্য নাই আমি জানি না বলেন খালি ভাই এত তথ্য তো আসে না এত তথ্য আসে না কি করতে হবে এই তথ্যগুলোকে গুছিয়ে সাজিয়ে নিজের মধ্যে আত্মস্থ করে রাখতে হবে তাহলে এই কথাটা যদি আপনাদের মাথায় ঢুকে থাকে কি করবেন এই যে সাম্প্রতিক জিজ্ঞাসা বইটা হাতে নিবেন নিয়ে সাম্প্রতিকের বাজেট সম্পর্কে পড়লেন বাজেটে সবকিছু আসে না ভাই বাজেটে শুধুমাত্র প্রথম বিষয় আছে এই বছরের সর্ব টোটাল বাজেট কত প্রথমে দিলাম টোটাল বাজেট দ্বিতীয় আমি কি দিলাম দ্বিতীয় কি দিব দ্বিতীয় হচ্ছে আমার মনে করেন রিপোর্ট সমীক্ষা থেকে যদি আসে বা টোটাল বাজেট থেকে আর কি কি আছে মনে করেন সর্বোচ্চ কোনটা আসে সো বা সর্বোচ্চ কোনটা আসে এরকম দুইটা প্রশ্ন বেশি আসে রিপোর্ট সমীক্ষা থেকে কি আসে ভাই রিপোর্ট সমীক্ষা থেকে আমি যদি দেখাই যে রিপোর্ট সমীক্ষা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে একটা যদি বলি দুই নম্বর রিপোর্ট সমীক্ষা থেকে যে কোন রিপোর্টে এই রিপোর্টে সর্বোচ্চ কে আছে শীর্ষে কে অর্থাৎ শীর্ষে কে আছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থানটাও জানতে হবে বাংলাদেশের অবস্থান তার মানে এই সাম্প্রতিকের হাজারো লাখো তথ্যের মধ্যে কি পর্ব কীভাবে পড়বো এই সবগুলো টপিক কিন্তু যে লাস্ট দশ বছরের প্রশ্নটা আমরা আলোচনা করেছি এটা কিন্তু সাম্প্রতিক জিজ্ঞাসা বই দিয়েছি অর্থাৎ আপনারা বাজারের অন্য কোনো মোটা বইয়ের দরকার নেই এই বইটা পড়লে আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট এক পার্সেন্ট দুই পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনাদের কাছে আমার যে একটা অনুরোধ থাকবে আপনারা যারা বাংলা নিয়ে পেরা খান ইংলিশ নিয়ে পেরা খান তাদের জন্য কিন্তু চ্যানেলে ভিডিও আসছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে দিয়ে বুঝিয়ে রাখবেন যা আসলে আপনার কি ভিডিওটি পছন্দ হয়েছে আর অবশ্যই আপনার যে যদি বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার হচ্ছে আসবে যে আমি পরবর্তীতে কোন ভিডিওটি নিয়ে আসছি অর্থাৎ সাম্প্রতিকের ভয় সাধারণ সাধারণজনে আর কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সকল সমস্যার গুরুত্বপূর্ণ এবং দ্রুত সমাধান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম